স্বাগতম সবাইকে নতুন একটি খামার ভিডিওতে। পৃথিবীর সবচাইতে বড় কবুতর এবং পশু পাখির খামার, তো এই খামারটি হলো সৌদি আরব মরুর বুকে। তো এর আগে অনেক ইউটিউব থেকেই এই খামারটির ভিডিও আপনারা দেখছেন। তো প্রথমে দুই একটা ভিডিও আমি সবার কাছে আসলে টিপসগুলো পৌঁছে দেওয়ার জন্য দিয়েছিলাম। এরপর থেকে এখন থেকে আমার চ্যানেল থেকে এই ভিডিওগুলো চুরি করে নিয়ে কিছু ইউটিউবার ভুল তথ্যগুলো দেয়। তো আজকে আপনাদেরকে আমি এই খামারে ইনকিউবেটর মেশিনের ডিম বাচ্চা, তারপরে খামার থেকে কীভাবে ডিমগুলো সংরক্ষণ করা হয়, তারপরে কবুতরকে ভ্যাকসিন কীভাবে দেওয়া হয়, বিভিন্ন দিকগুলো কিংবা খামার কতগুলো শেড এখানে, কিংবা আপনার এই খামারে কোন ধরনের ওষুধগুলো ইউজ করা হয়, কিংবা কী রোগের জন্য কী ট্রিটমেন্টগুলো দেওয়া হয়, বাচ্চাগুলোকে কত দিনের বাচ্চাগুলোকে আমরা জবিয়ার জন্য উঠে নিই, ইনকিউবেটর থেকে যেই ডিমগুলো আছে এগুলো ফুটানোর পরে ডিমের খোসাগুলো আমরা কী করি, এই বিষয়গুলো ইনশাল্লাহ আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন পৃথিবীর সবচাইতে বড় একটি খামার সৌদি আরবে মরুর বুকে, এবং এই শেডগুলো সম্পূর্ণ শেড দেখাবো। তিনটি চারটি করে বাচ্চা আমরা উৎপাদন করি এই খামারটিতে। তো কীভাবে এতগুলো বাচ্চা আমরা লাখো লাখো বাচ্চা উৎপাদন করে সারা সৌদি আরবে বাজারজাত করি, এই বিষয়গুলো আপনাদেরকে দেখাবো। তো শুরুতেই দেখুন এখানে কতগুলো শেড, এখানে প্রায় আপনার অনেকগুলো শেড আছে। তো এখানে আপনার ভুল তথ্য অনেক ইউটিউবারে দিয়ে থাকে, এবং কি একটা দুটো শেড দেখায় আর আমার টিকটক থেকে লাইকি থেকে ভিডিও চুরি করে নিয়ে ভুল তথ্যগুলো আমার চ্যানেল থেকে টুকটাক ছোট ছোট ভিডিওগুলো ক্লিপসগুলো নিয়ে ভুল তথ্যগুলো আপনাদেরকে দেয়। তো আজকে সঠিক তথ্যগুলো, এই সবগুলো খামারের শেড এবং কি বিভিন্ন দিকগুলো কি খাবার দেওয়া হয়, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, সবাই দেখতে থাকুন। আর অবশ্যই আপনারা কৃষি টিপস এবং আমার বড় চ্যানেলটির নাম হলো কৃষি খামার টিপস, ওটা আমার ভেরিফাই চ্যানেল, আর এটা হলো আমার ব্যাকআপ চ্যানেল। তো এখান থেকেও আমি আপনাদের মাঝে টিপসগুলো পৌঁছে দেবো। তো দেখুন খামার থেকে আপনার ডিমগুলোকে এভাবে জমিয়ানো ডিম, আপনার এটা এই ডিমগুলো কোনো ডিমের বয়স 3 দিন, 5 দিন, 7 দিন, 8 দিন, 10 দিন, তো এই ধরনের ডিমগুলোকে আমরা খামার থেকে সুন্দরভাবে উঠিয়ে ট্রেতে করে ক্রেটে করে আপনার ইনকিউবেটর মেশিনে নিয়ে যাই। তারপর ইনকিউবেটর মেশিন থেকে বাচ্চাগুলো ফুটিয়ে আবার ইনকিউবেটর মেশিন থেকে খামারে নিয়ে আসি। তো খামারে প্লাস্টিকের ডিম দেওয়া থাকে, খামারে প্লাস্টিকের ডিম দেওয়া থাকে, তারপরে যখন ইনকিউবেটর থেকে ডিমগুলো ফুটে যায় তখন আপনার যেই ডিমগুলো আপনার খারাপ তাই সেগুলোরে আমরা ফালাইয়া দিই, এবং কি যেই খোসাগুলো রেখে যায় ওগুলোকে আমরা বস্তায় ভরে ইনশাল্লাহ সিদ্ধ করে তারপরে আমরা গিটের মাধ্যমে কবুতরকে খাইতে দিই। তো দেখুন এখানে আরও কিছু অংশ কীভাবে বাচ্চাকে কবুতর খাবার খাওয়াইতেছে। তো সামনের দিকে আপনাদেরকে এই ভিডিওর শেষের দিকে কিংবা এই ভিডিওর মধ্যে আপনাদেরকে এমন কিছু ডিটেলস দিব কিংবা এমন কিছু তথ্য দিব যেটা দেখে ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন। তো সৌদি আরবে এই মরুর বুকে যে খামারটি, এখানে আছে 5 থেকে 6 লক্ষ কবুতর। তো এই কবুতরগুলোকে আমি ইনশাল্লাহ দেখাশোনা করি এবং চিকিৎসা করি, ভ্যাকসিন করার যেগুলো আমি নিজে করি। তো দেখুন শেডগুলো কীভাবে তৈরি করা, 3 মিটার বাই 6 মিটার করে ছোট বাচ্চাগুলোকে ভ্যাকসিন করার পরে এখানে রাখি। তো কীভাবে ভ্যাকসিন করি সেই জিনিসটাও আজকে আপনাদেরকে দেখাবো, সম্পূর্ণ ভিডিওটি সুন্দরভাবে দেখতে থাকুন। তো দেখুন এই যে বাচ্চাগুলো নতুন শেডের মধ্যে যখন নিউ অ্যাডাল্ট হয়ে যায়, অনেকগুলো কবুতর দেখা গেছে আগে থেকেই ডিম দিয়ে বাচ্চাগুলো, দেখুন বাচ্চাগুলো কী সুন্দর ফুটফুটে, এগুলো নিজে থেকেই ফুটছিল এই বাচ্চাগুলো। তো আমরা মূলত এই খামারটিতে আপনার পোলট্রি মোরগ যেরকম বাংলাদেশে কিংবা ওয়ার্ল্ডের যে বিভিন্ন আরব গালফগুলোতে আপনার পারমের মোরগগুলোকে প্যাকেট করে বাজারজাত করা হয়, তো আমরা এই খামারের যেই যে বাচ্চাগুলো আছে এগুলোকে আমরা কতদিনের বাচ্চাকে আপনার খামার থেকে উঠে নিই, তো আপনাদেরকে বলতেছি, শুনতে থাকুন দেখতে থাকুন। তো দেখুন এই যে বাচ্চাগুলো খুবই সুন্দরভাবে, তো যখন আমরা বুঝি যে শেডের মধ্যে এরকম মাটির মধ্যেই ডিম পেড়ে দেয়, তো তখন এই যে দেখুন শেডগুলো এখানে একসাথে। তো এখানে এখন আপনাদের কাছে ভ্যাকসিনের কাজটা শেয়ার করি। এই যে দেখুন কীভাবে ভ্যাকসিনটা আমরা প্রতি বছর একবার করে, এবং কি জিরো পরের বাচ্চাকে আপনার ইমু ফেস্ট নামক একটা ভ্যাকসিন আমরা ইউজ করি, যে ভ্যাকসিনটা আপনারা দেখছেন আমার ছোটো ভাই নাজিম দিতেছে। তো এই যে দেখুন এইভাবে ভ্যাকসিন দিয়ে নতুন শেডগুলোতে আমরা এই বাচ্চাগুলোকে রেখে দিই। তো দেখুন এখানে দুজন মানুষ, দুজন শ্রমিক আপনার এই বাচ্চাগুলোকে ধরতেছে, আর আমার ছোটো ভাই নাজিম ভ্যাকসিনটা মারতেছে। তো আমি ভিডিওটা করতেছি, আসলে মূলত ভ্যাকসিনের কাজটা আমিই করি। তো এখন থেকে আমার ছোটো ভাই নাজিম ভ্যাকসিনের কাজটা করবে, কারণ আমি বাংলাদেশে চলে যাবো ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই। তো দেখুন আপনারা অনেকেই এই চ্যানেলের কিন্তু ভুল তথ্যগুলো আমার চ্যানেল থেকে ভিডিও চুরি করে নিয়ে কিংবা এই খামার থেকে আমার ইউটিউব থেকে টিকটক থেকে চুরি করে নিয়ে ভুল প্রচার করে, বুঝছেন, আপনাদের কাছে ভুল তথ্যগুলো দেয়। তো দেখুন এখানে আপনার আমি আজকে আপনাদেরকে সম্পূর্ণ টিপসগুলো দেখাবো। তো এই যে দেখুন গাড়ের চামড়ার মধ্যে ইমু পেস্ট এই ভ্যাকসিনটা ফুস করা হয়, কীভাবে করা হয় স্লোভাবে আপনাদেরকে দেখাচ্ছি।
তো দেখে দেখে রাখুন। আপনারা ইচ্ছা করলে ইমো ফেসটা সৌদি আরব থেকে কালেক্ট করে আপনারা বাংলাদেশে পাঠাতে পারেন। এটা হাঁস মুরগি কিংবা কবুতর সবাইকে, সব পশুপাখিকেই দেওয়া যায় আল্লাহর রহমতে। তো আমরা এইভাবে এই খামারের এই সবগুলো শেড আপনার জিরো পরের বাচ্চা দিয়ে আপনার ভরে ফেলি। তো এই জিরো পরের বাচ্চাগুলো কখন উঠাই আমরা? রমজানের সময় আমাদের যখন সেল কম হয় কিংবা কোরবানির সময় সেল কম হয়, তখন আমরা নতুন শেডগুলো প্রতি বছর 1-2 লাখ কবুতরের বাচ্চা নতুন শেডগুলো তৈরি করে বাড়াইতে থাকি। আর আমরা এই খামার থেকে সারা বছরেই আপনার প্রতি মাসে আমরা হাজার হাজার বাচ্চা জবাই করে প্যাকেটিং করে আপনার সুন্দরভাবে সারা সৌদি আরবে আপনার দিয়ে থাকি। তো দেখতে থাকুন, আরও কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করতেছি। আজকে মূল যেই পুরা খামারের সম্পূর্ণ ডিটেলসগুলো আপনাদেরকে দেবে এক এক করে ইনশাআল্লাহ। তো দেখুন, দুপুরবেলা যখন আপনার খাবারের সময় হয়, তো কি খাবার দেয় এই জিনিসটা আজকে আপনাদের কাছে শেয়ার করব। তো দেখতে থাকুন সুন্দরভাবে। তো দুপুরবেলা এখানকার সিস্টেম হলো, যেই শেডের মধ্যে এই যে দেখুন বাক্সগুলো, এই যে আপনাদেরকে চারটা পার্ট একটা খামারের, তো চারটা পার্টেরই একটু একটু অংশ দেখাচ্ছি। তো এখানে যেই বক্সগুলো আপনাদেরকে আমি দেখাইছি, এই বক্সের ভিতরে আপনার খাদ্যগুলো আমরা ফিজিয়ন ফিটটা কিছুক্ষণ পরেই আপনাদেরকে দেখতে থাকুন, দেখাবো আপনাদেরকে কীরকম বস্তাগুলো এবং কীরকমভাবে এই যে দেখুন ফিজিয়ন ফিটগুলো, এই ফিজিয়ন ফিটগুলো সৌদি আরবে আপনার মোটামুটি আগে 70-80 টাকা ছিল, এখন 112-115 রিয়াল হয়ে গেছে বস্তা। বিশ্ববাজারে খাবারের দাম, কবুতর এবং যে কোনো পশু পাখির খাবার, মানুষের খাবার সব কিছুর দামই বেশি। তো দেখুন এই যে এইভাবেই আমরা শেডগুলোতে খাবারগুলো ভরে রাখি। এবং এই বক্সগুলোতে এমন একটা সিস্টেম, এই যে দেখুন এই পাশে একটা কাঠি আছে, এই কাঠি দিয়ে আপনার সময় সময় আমরা বন্ধ করে দিই খাদ্যগুলোকে, সময় সময় বন্ধ করে দিই আমরা। হাইস্ট 20-20 মিনিট সময় খাবারের ইয়েগুলো বক্সগুলো খুলে দিই, আবার আমরা সুন্দরভাবে এগুলোকে বন্ধ করে দিই। তো এইভাবে আমরা দিনে 2-3 বার কবুতরকে খাবার দিই। তো দেখুন ভিতরের কিছু অংশ, এই শেডটা হলো 3 মিটার/6 মিটারের এই রুমগুলো, বড় রুমগুলো। তো দেখুন এখানে হলো বাক্সগুলো কীভাবে তৈরি করা, এক পাশে তিনটা বাচ্চা, আরেক পাশে ডিম, কিন্তু এই যে দেখুন আরেক পাশে ডিম। তো এইভাবে যদি আপনারা বাক্সগুলো তৈরি করেন, ইনশাআল্লাহ উপকৃত হবেন কিংবা ভালো বাচ্চা পাবেন। কবুতর কিন্তু বাচ্চার বয়স যখন 10-15 দিন বয়স হয়ে যায়, তখন কিন্তু ডিম পাড়ার জন্য ওরা আবার চেষ্টা করে। ওই যে দেখুন ডিম নিয়ে বসে আছে। তো দেখুন এইখানে আপনার আরেকটা তথ্য আপনাদেরকে দিচ্ছি, দেখুন কতগুলো বাচ্চা একসাথে ফ্লোরের মধ্যে। তো এতগুলো বাচ্চা ফ্লোরের মধ্যে, এদের মা বাবা কই? এদের মা বাবা কিন্তু এই রুমের ভিতরে আছে। কিন্তু এখানকার কবুতরের জাতগুলো ফ্রেন্সি সুপার, এরা কিন্তু বাচ্চা নষ্ট করে না, কোনো বাচ্চাকে মারবে। আপনি যে কোনো বাচ্চা দেখবে সামনে তাকেই খাবার খাওয়ায়। তো এই বাচ্চাগুলোকে আমরা এই 18-30 দিনের বাচ্চাগুলো আমরা বাজারে নিয়ে সেল করি। এই যে দেখুন এই রুমটার ভিতরে আপনার যেভাবে বাচ্চাগুলো আছে, এভাবেই আপনার বাচ্চা নষ্ট করে না, খুব ভালো একটা জাত। তো দেখুন এবার এই খামারের সবচাইতে ভালো যে দিকটা আপনাদের সাথে শেয়ার করি নাই এতদিন, সেই জিনিসটাই এই যে দেখুন ট্রেলারে করে খাবার আসছে আপনার এখানে, প্রায় 500 বস্তা খাবার আসে। তো এই 500 বস্তার 8-10 গাড়ি খাবার প্রতি মাসে আমাদের এই কবুতরের খামারে আসে, পৃথিবীর সবচেয়ে বড় এই কবুতরের খামারটিতে 8-10 ট্রাক এরকম ট্রেলারগুলো আপনার আমরা প্রতি মাসে নিয়ে আসি 500 বস্তা করে। তো দেখুন এই যে হলো মেন বস্তাগুলো, আপনাদেরকে যে হলুদ বস্তাটা দেখাইছি ওইটা আরেকটা, এটাও আরেকটা, মানে দুই প্রকারের খাবার আসে আমাদের এখানে, তবে একই কোয়ালিটির, তবে বস্তার রং হয়তো বা অন্যরকম। তো দেখুন আরও কিছু অংশ শেয়ার করতেছি, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো এই যে নতুন শেডগুলো, তো এই শেডের মধ্যে আমরা এই যে বস্তার মধ্যে খাবারগুলো দিই, নতুন বাচ্চাগুলোকে বস্তার মধ্যে খাবারগুলো দিই। যে দেখুন এই যে ফিজিয়ন ফিটগুলো বস্তার উপরে মেলে দিয়ে রাখি। তো নতুন বাচ্চাগুলো যখন ভ্যাকসিন করে রাখা হয়, যখন এরা আপনার 8-10 পর কিংবা ক্লিয়ার হয়, তখন থেকে আমরা ওগুলোকে নতুন শেডে নিয়ে যাই। তো দেখুন এখন আপনাদেরকে দেখাবো এখানে কতগুলো শেড আছে। খুবই দ্রুত আমি ক্যামেরাটা একটু ইয়ে করে দিছি আর দৌড়ায় দৌড়ায় ভিডিওগুলো করছি। তো দেখুন এখানে কতগুলো শেড, কতগুলো শেড দেখতে থাকুন। এই শেডগুলো সবগুলোর ডিটেলস আপনারা ইনশাআল্লাহ আমার চ্যানেলে পুরনো ভিডিও আছে দেখতে পারেন। এটা আমার মূল, আমি যে এই চ্যানেলটা কিংবা এই খামারটার হাইলাইটস আমিই করি, কিন্তু এখন এই যে দেখুন জুম দিয়ে দেখাইতেছি আপনাদেরকে কতটুক দূরে, আর যাইতে পারি না, অর্ধেক আসছি পরে আর যাইতে পারি না, ওইদিকে আমি হাঁপাই গেছি। তো এই দিকে যে দেখুন অনেক লম্বা অনেকগুলো শেড, ওইদিকে যত যাবে শুধু শেড। তো আমি এত শেড আসলে ঘুরে দেখাইতে পারবো না, ভিডিও অনেক বড় হয়ে যাবে, আপনাদেরকে আপনারা কষ্ট করে দেখতেছেন। তো চাই না যে আসলে এই বিষয়গুলো আপনাদের সাথে তুলে ধরতে চাই, যেন আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য, খামারের প্রতি উৎসাহিত করার জন্য। তো অবশ্যই আপনারা দেখবেন এই যে দেখুন নতুন শেডের মধ্যে যখন নিউ অ্যাডাল হয়, তখন এইভাবে বাচ্চা কিংবা এইভাবে ডিম দিয়ে থাকে। তো যখন আমরা দেখি যে হ্যাঁ এগুলো 10 পর ক্লিয়ার, এগুলো 2-1টা ডিম দিতেছে কিংবা 2-1টার বাচ্চা হয়ে গেছে, এই যে দেখুন কীভাবে হাট টিম তারা মাঠে পাড়ে ডিম, এরকম করে ডিম দিয়ে রাখছে।
হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, এইভাবেই আপনার খামারের মধ্যে এই যে ডিম বাচ্চা হয়ে রয়েছে। তখন আমরা কি করি, তখন আমি মনে করেন এগুলোকে এখানে বাক্স দিয়ে সুন্দরভাবে নতুন শেড তৈরি করে অন্য শেডের মধ্যে নিয়ে যাই। এখানে আপনার এখন যেই কত জোড়া করে রাখি আমার পুরনো চ্যানেলের মধ্যে ভিডিও আছে, আপনারা দেখতে পারবেন। এটা কিন্তু আপনার মূল চ্যানেল, আপনারা এতদিন ধরে অন্য অন্য চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলো দেখতেছেন, দুইটা ভিডিও আমি শুধু শেয়ার করছি দুইটা চ্যানেল থেকে, এছাড়া সবগুলো ভিডিও চুরি করে নিয়ে তারা ভুল তথ্য দেয় আপনাদের মাঝে, ভুল তথ্যগুলো আপনাদের মাঝে দেয়। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এটা আমার মূল চ্যানেল। তো আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্ত। তো আমি নোমান, সৌদি প্রবাসী, তো দেশে দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবার প্রতি দোয়া ভালোবাসা রইল। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।